করোনা পরিস্থিতিতে কোভিড-19 মোকাবেলায় বিশেষ কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সচিবালয়ে বৈঠকের প্রথম সভা শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে আছেন মোরসেলিন বাবলা। আমরা সবশেষ পরিস্থিতি জানতে তার সঙ্গে যোগাযোগ করছি। বাবলা, স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিশেষ কমিটির বৈঠক কি শুরু হয়েছে? আসিফ, কিছুক্ষণ আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন যে অনুবিভাগ রয়েছে সেই অনুবিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে দেশের করোনা পরিস্থিতির সার্বিক যে অবস্থা এই চিত্রগুলো নিয়ে বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে সভাপতিত্ব করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আমরা বৈঠকে কিছুক্ষণ আগে বৈঠকে ছিলাম। সেই বৈঠকে আমরা দেখেছি যে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন, যে করোনা পরিস্থিতির মোকাবেলায় কর্মকর্তারা কী কী ভূমিকা রাখবেন, মাঠ পর্যায়ে কী রকম আচরণ করবেন এবং মাঠ পর্যায়ে সার্বিক তথ্য কীভাবে মন্ত্রণালয়ে আসবে এবং সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে করা হবে, সেই বিষয়গুলো নিয়ে তিনি নির্দেশনা দিচ্ছেন। তিনি সেখানে বলেছেন যে দেশে এই মুহূর্তে ডাক্তার এবং নার্স যারা সেবায় নিয়োজিত রয়েছেন তাদের যাতে থাকা খাওয়া এবং যাতায়াতে কোনো রকম সমস্যা না হয় সেই বিষয়টি যাতে মন্ত্রণালয় থেকে খুব জোরালোভাবে দেখভাল করা হয়। তিনি বলেছেন দেশের এ পর্যন্ত 20টি ল্যাব স্থাপন করা হয়েছে, সেই ল্যাবগুলোতে যাতে কিট, এক মাসের কিট সেখানে থাকে এবং সেখানে যে কী পরিমাণ আপনার কিট লাগে এই একটা হিসাব তৈরি করতে বলা হয়েছে, যাতে এক মাসের রিজার্ভ সেখানে সবসময় থাকে, যাতে পরবর্তী কিট আনতে গিয়ে যাতে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয় এই বিষয়টি উনি এখানে কর্মকর্তাদের বলেছেন দেখভাল করার জন্য। আরেকটি বিষয় উনি বলেছেন যে ঢাকা মহানগরীতে যে কয়েকটি পয়েন্টে আপনার পরীক্ষাগার স্থাপন করা হয়েছে সেই পরীক্ষাগারগুলোতে যাতে মানুষ খুব আসতে পারে, খুব সহসায় আসতে পারে এবং প্রত্যেকটা পর্যায়ে যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি নয় সেই বিষয়টি উনি নজর দেওয়ার জন্য বলেছেন। তিনি বিশেষ করে বলেছেন উত্তরা, ধানমন্ডি সহ যে সকল দূরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে যাতে সেল গঠন করা হয় এবং কিট সংগ্রহ করার জন্য সেখানে সেখান থেকে যাতে এই কিটগুলো সংগ্রহ করে এই এই পরীক্ষাগারগুলোতে নিয়ে আসা হয়। এবং আরেকটি জিনিস উনি বলেছেন যে পরীক্ষাগারের থেকে যাতে রিপোর্ট যাতে দ্রুততম সময়ের মধ্যে যাতে সবাই পান এই বিষয়টি নিশ্চিত করতে বলেছেন। বিশেষ করে এই মুহূর্তে পুলিশ, আর্মি, ডাক্তার, নার্স যারা সরাসরি যুদ্ধে নেমেছেন, যারা তদারকি করছেন দেশবাসীকে, তারা যদি করোনা ভাইরাসে কোনোভাবে আক্রান্ত হন তাদের রিপোর্টগুলো যাতে জরুরি ভিত্তিতে খুব দ্রুততার সাথে যাতে রিপোর্টগুলো দেওয়া হয় এই বিষয়গুলো উনি নিশ্চিত করার জন্য তাগিদ দিয়েছেন। তিনি আরেকটা জিনিস বলেছেন যে চিকিৎসা যাতে সবাই পায় এই বিষয়টি, যাতে সবাই যাতে সুন্দরভাবে চিকিৎসা পায়, যাতে কোনো রকম অসঙ্গতি লক্ষ্য না করা যায় সেজন্য উনি কর্মকর্তাদের বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। তিনি আরেকটি জিনিস বলেছেন যে অভিযোগ উঠেছে বিভিন্ন সার্জিক্যাল যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে নিম্নমানের অনেকগুলো সার্জিক্যাল যন্ত্রপাতি আমদানি হয়েছে, এরকম অভিযোগ উঠেছে। এই সকল যারা যন্ত্রপাতি দিয়েছেন তাদেরকে একটা কালো তালিকাভুক্ত করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন যে গাইডলাইন অনুযায়ী যাতে সবাই যাতে কাজ করেন। আর একটা বিষয় নিশ্চিত করতে বলেছেন যাতে কোনো অবস্থায় দেশে করোনা পরিস্থিতি যাতে আরও নাজুক অবস্থায় না যায় সেজন্য প্রত্যেকটা কর্মকর্তাকে সার্বক্ষণিক তার যার যার যে দায়িত্ব সেই দায়িত্বগুলো তিনি পালন করার জন্য নির্দেশনা দিয়েছেন। আসিফ, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বাবলা, আপনাকে ধন্যবাদ। সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মোরসেলিন বাবলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্যোগ এলেই ভেঙে পড়ার কিছু নেই, বরং মুক্তিযুদ্ধের মতো করোনার ক্ষেত্রেও বাঙালি জয়ী হবে। ঢাকা ময়মনসিংহ বিভাগের 8 জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের প্রধানমন্ত্রী আশা করেন জনগণ সহযোগিতা করলে দ্রুতই এ সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব। অনেকগুলো বড় প্রকল্প বাদ দিয়ে করোনা এবং করোনা পরবর্তী মন্দা মোকাবেলার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী আলোচনার ভিত্তিতে সীমিত সংখ্যক গার্মেন্টস কারখানা চালু করারও নির্দেশনা দেন। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বজুড়ে মহামারীতে রূপ নেয়া কোভিড-19 বা করোনা ভাইরাস মোকাবেলায় স্থানীয় প্রশাসনের প্রস্তুতি ও চাহিদা সম্পর্কে জানার পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে ভিডিও কনফারেন্সের এই নিয়মিত আয়োজন। করোনা প্রতিরোধে তৃণমূলের মানুষের পাশে থেকে সাহস যোগানো ছাড়াও সার্বক্ষণিক খোঁজ খবর নেয়ার অংশ হিসেবে এদিনও গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন ঢাকা আর ময়মনসিংহের 8 জেলার প্রতিনিধিদের সঙ্গে। লোক সমাগমের মাধ্যমে যাতে করোনা না ছড়ায় সেজন্য মুজিব বর্ষ সহ নানা রাষ্ট্রীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে উল্লেখ করে জনগণকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জনগণ যদি আরেকটু সচেতন থাকেন, আরেকটু নিজেকে সুরক্ষিত রাখেন, তাহলে এটা সকলের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ। আমি আশা করি যে সবাই করবেন, তবে জীবন চলমান, জীবন চলতে থাকবে,
কেমন থেকে থাকে না, কোনো বাজারে যেন কোনো জিনিসের অভাব না হয়। আর হাটও বসছে সেখানে, আমরা বলে দিয়েছি যে খোলা বড় জায়গায় যথাযথভাবে দূরত্ব রেখে বাজার বসবে, হাট বসবে। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের অপ্রয়োজনীয় ব্যবহার না করে সেগুলো চিকিৎসা সংশ্লিষ্টদের দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আবারও করোনা মোকাবেলায় সরকারের উদ্যোগগুলোর কথা জানান। আমরা অনেক বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছিলাম বা বাজেটে অনেক টাকা আমরা নিয়েছিলাম, কিন্তু সেইগুলি আমরা অনেকটা মানে বাদ দিয়ে আমাদের দেশের সাধারণ মানুষ, ছোটোখাটো কাজ করে যারা খেতেন বা ছোটোখাটো ব্যবসা যারা করেন, তারা যদি সেই ব্যবসাগুলি চালু রাখতে পারেন তার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি। আমরা ইতিমধ্যে 95,619 কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছি। করোনা মোকাবেলার পাশাপাশি দেশের অর্থনীতি ও কৃষি ব্যবস্থা চলমান রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবন যাতে স্থবির হয়ে না যায়। দুর্যোগ আসে, দুর্যোগ মোকাবেলা করতে হয়, আর সেই মোকাবেলা করবার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আমরা নিয়েছি। শুধু আমি জনগণের সহযোগিতা চাই এই জন্য যে এই রোগের প্রাদুর্ভাবটা যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে সকলকে একটু সচেতন থাকা, সেটা একান্তভাবে অপরিহার্য। আমি সেই জন্য সবাইকে আবারও বলবো যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে সমস্ত নির্দেশিকা যাচ্ছে সেগুলো আপনারা যথাযথ মেনে নেবেন, যে দুর্যোগ আসলে সেখানে ভেঙে পড়ার কিছু নেই, সাহসের সাথে সেটা মোকাবেলা করতে হবে। 71 সালের কথা সবাই চিন্তা করেন, মহান মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাঙালি জাতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছিলাম। তো এবার এই করোনা ভাইরাস থেকেও সেই সাহস নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এখানেও বাঙালিকে জয়যুক্ত করে হতে হবে। ইনশাল্লাহ আমরা এই দুর্যোগ থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারবো। পরে জেলাগুলোর জনপ্রতিনিধি, রাজনীতিক, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। গতবার যখন হঠাৎ সুপারভাইজার দিয়ে শ্রমিকদের ডেকে নিয়ে আসলো, আমি এমন মনে করি যেটা কোনো মতে ঠিক হয়নি, এবং তাদের এই আসা যাওয়ার যে কষ্টটা তারা পেয়েছে, আবার তারপর দিনই বলছে চলে যাও, যেখানে মানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ, মাইলের পর মাইল হেঁটে হেঁটে এই মেয়েরা পর্যন্ত তার গার্জিয়ানকে সাথে নিয়ে হেঁটে হেঁটে এসে পৌঁছাচ্ছে। তো এইভাবে তাদেরকে যেন কোনোরকম মানে এসে না পড়তে হয়, তাহলে তাদেরকে আনতে হলে আনার ব্যবস্থা করতে হবে, আবার তাদের থাকার ব্যবস্থা করতে হবে, এবং তার জন্য সেই স্বাস্থ্য বিষয় সুরক্ষা রেখে যেন থাকতে পারে, তাহলে তারা এটা চালু করতে পারবে। সীমিত আকারে সেই পরিমাণ শ্রমিক আসতে হবে এবং তার ওভাবে চালু করতে পারবে, এটা আমার মালিকদের সাথে কথা বলে তারপর আপনারা ঠিক করবেন। রমজানে খাবার অভাব হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব মন্দা থেকে দেশকে রক্ষা করতে খাদ্য উৎপাদন ও মজুদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাথর রহমান, চ্যানেল আই, ঢাকা। লকডাউন আর সামাজিক দূরত্বের বিধি নিষেধের মধ্যেও রাজধানীর রাস্তায় ব্যক্তিগত গাড়ি সহ সব ধরনের যান চলাচল বেড়েছে। যদিও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সার্বক্ষণিক টহলে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। কাঁচাবাজার ও মুদি দোকানেও মানুষের ভিড়, নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। পরগাজিমের রিপোর্ট। সোমবার দুপুর 12টায় যানজটের এই চিত্র রাজধানীর প্রগতিসরণী নদ্দা এলাকার পুলিশ চেকপোস্টে। প্রাইভেট গাড়ি সহ মোটরসাইকেল, ট্রাক, কাভার্ড ভ্যান সবই চলছে রাস্তায়। পুলিশও অবশ্য বেশ তৎপর। এক পর্যায়ে এই যানজটের দৈর্ঘ্য 1 কিলোমিটারের কাছাকাছি পৌঁছায়। যারা প্রয়োজনের কাজে বেরোয় তাদেরকে এলাও করতেছি, আর যারা প্রয়োজন ছাড়া বেরোয় তাদেরকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। যেমন পিক আপ গুলা, ইগুলা, লরি গুলা, ট্রাক যারা বেরোয় নিত্য প্রয়োজন দ্রব্য নিয়ে বেরোয় তাদেরকে আমরা এলাও করতেছি। রাজধানীর আরো অনেক জায়গায় পুলিশ চেকপোস্ট থাকলেও গাড়ির সংখ্যা না কমে বরং বাড়ছেই। ফার্মগেটের ইন্দিরা রোডের এই চিত্র দেখে মনে হবে সবকিছুই যেন স্বাভাবিক। পুলিশের তৎপরতাকেও খুব একটা তোয়াক্কা করছেন না ফুটপাতের ব্যবসায়ীরা। ঘরে তো বেরোয় আমরা তো আগে ভ্যান চালাইতাম, ভ্যানের টিপ নাই, বাজার নাই ঘরে, এক দেড়শো যাই পাই সাইড নেই, বাজার বাজার করে খাওয়া। বনানীতে বেতনের দাবিতে দীর্ঘ সময় একটি গার্মেন্টস কারখানার নিচে অবস্থান নেন শ্রমিকরা। এখানেও সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না। আমাদের আমরা যেটা ডিউটি করেছি, আমরা ডিউটির বেতন আমাদের দিতেছে না, কারণ আমরা অফিসে সামনে আসলে বলে যে পরে দিব,
মানে বিকাশে দিব অ্যাকাউন্টে দিব আমরা 15 তারিখ থেকে আমগর বলতাছে বেতন দিবে দিবে আজকে 5 দিন চলে গেল এখনো বেতন দিল না আমগর তো ঘরে চাইলাল কিছু নাই আমরা খাবো কি কোন বাজার টাজার কিছু নাই গা টাকা পয়সা কোনো কিছু নাই আর আলো তারিখ দিতাছে 10টা 11টা সশমানি তারিখ দেব রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর নিয়মিত টহলও চলছে রমজান সামনে রেখে কাঁচা বাজার ও মুদি দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে সবজির দাম স্থিতিশীল থাকলেও নিত্যপণ্যের দাম বাড়ছে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহ আকাশ পাতাল ডিফারেন্স মনে করেন আলুর দাম বেশি রসুনের দাম বেশি আদা তো বলার বাইরে ছোলা বুট ডাল কোনো কিছু কম নাই সব কিছু উপর দিকে বাড়তি গত সপ্তাহে এই সপ্তাহে 10-15 টাকা করে কেজিতে বেশি আছে সব কিছুর দাম কিছু কাঁচা বাজারে হ্যান্ড মাইক ব্যবহার করে নিরাপদ দূরত্ব নিশ্চিতের আহ্বান জানান বিক্রেতারা পরাগ আজিম চ্যানেল আই ঢাকা নারায়ণগঞ্জে লকডাউনের মধ্যেও করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ বেড়েই চলছে স্থানীয় স্বাস্থ্য বিভাগের তথ্য মতে রোববার থেকে 24 ঘন্টায় জেলায় নতুন করে আরও 81 জন করোনা আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে 4 জনের নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন রুমন রেজান রুমন নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী মৃত্যু হয়েছে 2 জনের এ নিয়ে মৃত্যু সংখ্যা পৌঁছেছে 26 এবং নতুন করে আক্রান্ত হয়েছে আরও 29 জন নারায়ণগঞ্জে এখন আক্রান্তের সংখ্যা 330 জন নারায়ণগঞ্জের পরিস্থিতি অবনতি ঘটলেও এবং লকডাউন চললেও এখনও বিভিন্ন জায়গায় জনসমাগম রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শহরের চাষাড়ায়ও আসলে লোকের অকারণ্য এবং আমরা দেখেছি যে বিভিন্ন পণ্যবাহী যান আটকে রয়েছে জটে এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ রোমান আপনাকে ধন্যবাদ প্রায় 2 সপ্তাহ আগে কক্সবাজার জেলা লকডাউন ঘোষণা করা হলেও অনেকেই তা মানছেন না এখনও অপ্রয়োজনে বাসা বাড়ি থেকে বের হচ্ছে মানুষ হুমকির মধ্যে রয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলো জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরোয়ার আজম মানিক মানিক কক্সবাজারের সার্বিক পরিস্থিতি রোহিঙ্গা ক্যাম্পগুলোর অবস্থা কি আমাদের জানান হ্যাঁ ধন্যবাদ মানিক ধন্যবাদ মারজান আপনি যেটি বলছিলেন কক্সবাজারের পরিস্থিতি যদিও বা 12 দিন আগে আজকে লকডাউনের 12তম দিন কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি অনেকে এই লকডাউনকে মানছে না কোনোভাবে আর কক্সবাজারে গতকালকে করোনা পজিটিভ এসেছে এ পর্যন্ত প্রায় 411 জনকে পরীক্ষা করা হয়েছে কক্সবাজারে একটি ল্যাব স্থাপন করা হয়েছে সেই ল্যাবে তার মধ্যে 4 জনের পজিটিভ এসেছে সে 4 জন এর মধ্যে 3 জন মহেশখালী একজন টেকনাফে তারা 4 জনই করোনা কোনোভাবে ঢাকায় গেছে বা ঢাকায় যাতায়াত করেছে সেরকমই বিশেষ করে নারায়ণগঞ্জ তার মধ্যে 2 জন পোশাক শ্রমিক এবং 1 জন গৃহিণী আর 1 জন যে আম নিয়ে গেছিল টেকনাফে তা আমরা এখন কথা বলবো যে রোহিঙ্গারা কেমন আছে সেই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিয়ে যারা কাজ করেন রোহিঙ্গাদের নিয়ে আমরা এখন শুনবো রোহিঙ্গারা কেমন আছে এই করোনা পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্পগুলো কী অবস্থায় আছে বিশেষ করে 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশের উকিয়া এবং টেকনাফের 34টি ক্যাম্পে তারা বসবাস করছেন আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার তিনি জানাবেন ক্যাম্পে রোহিঙ্গারা কেমন আছে ধন্যবাদ আপনারা ভালো করে জানেন যে আমাদের এই কক্সবাজারে যে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পটা আছে এটা ক্যাম্পে এখন পর্যন্ত বলা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় এবং ওয়েল অর্গানাইজড এটা রিফিউজি ক্যাম্প তো এখানে প্রায় 10 লক্ষের মতো রিফিউজি আছে তো আপনারা জানেন যে এই কোভিড-19 করোনা ভাইরাসের জন্য সারা বিশ্ব যেখানে একেবারে নাম্বার 1 ইস্যু এখন তো ওইটা মাথায় রেখেই আমরা এই করোনা ভাইরাস যাতে আমাদের এই রোহিঙ্গা ক্যাম্পে এটা প্রাদুর্ভাব না করতে পারে এই জন্য আমরা আগে থাকতে অনেক সতর্কতামূলক অবলম্বন করেছি এবং প্রস্তুতি নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যে ভিডিও কনফারেন্সে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনায়ও এই রোহিঙ্গা ক্যাম্প নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ওনার কনসার্ন ব্যক্ত করেছেন এবং নির্দেশনা দিয়েছেন তো সাবধানতা হিসাবে প্রথমে আমরা যেটা করেছি যে এই রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি এবং অনাহূত লোকজনের প্রবেশ আমরা নিষিদ্ধ করে ফেলেছি সে নিষিদ্ধ করার জন্য আমরা প্রথমেই করেছি কি যে ইমার্জেন্সি যে অ্যাক্টিভিটিস যে অতি প্রয়োজনীয় যে অ্যাক্টিভিটিস যেমন
খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ওয়াশ ফেসিলিটিস এগুলো বাদ দিয়ে অন্যান্য যে কর্মকাণ্ড এগুলো আমরা সব বন্ধ করে দিয়েছি। তারপর বিদেশি এবং অনাহত লোক যেন ওখানে প্রবেশ করতে না পারে সেই জন্য আমরা ওখানে বিদেশিদের নিষিদ্ধ করে দিয়েছি। কিন্তু তারপরেও আমাদের যে এই অতি জরুরি অ্যাক্টিভিটিসের সাথে বিভিন্ন ইউএন অর্গানাইজেশন এবং এনজিও আইএনজিও কাজ করছে, যেমন হ্যাঁ তিনি যেমনটি বলছিলেন মারজান, যে ওখানে সরকারি বেসরকারি সংস্থাগুলো কাজ করছে রোহিঙ্গারা যাতে নিরাপদে থাকে এই করোনা পরিস্থিতিতে। আপনারা জানেন 399 জন রোহিঙ্গা এখন কিন্তু দুটি কোয়ারেন্টাইনে রয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ অবস্থা। মানিক আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে করোনার সর্বশেষ আপডেট জানিয়েছিলেন সরোয়ার আজম মানিক। করোনায় মৃত্যু মিছিল বেড়েই চলেছে। এ পর্যন্ত বিশ্বে 1.5 লাখের বেশি মানুষ মারা গেছে, এর মধ্যে শুধু ইউরোপেই 1 লাখের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। নেদারল্যান্ডস, সুইডেন এবং সুইজারল্যান্ডের মৃত্যুর সংখ্যা কমলেও যুক্তরাজ্য, স্পেন এবং ইটালিতে মৃত্যু সংখ্যা বাড়ছেই। নর্থ আমেরিকার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু আক্রান্ত সর্বোচ্চ। এমন সংকটের কথা সবারই ভাবনার বাইরে ছিল বলেছেন ডোনাল্ড ট্রাম্প। করোনা থেকে সুস্থ হওয়াদের রক্ত থেকে আক্রান্তদের চিকিৎসা নিয়ে গবেষণা চালাচ্ছে যুক্তরাজ্য। বিশ্বে করোনা পরিস্থিতি নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে 1,534 জনের প্রাণহানিতে মৃতের সংখ্যা 40,500 ছাড়িয়েছে, আক্রান্ত 7.5 লাখের বেশি। যুক্তরাজ্যে আরও প্রায় 600 জনের মৃত্যু, মৃতের সংখ্যা 16,000 ছাড়িয়েছে, আক্রান্ত হয়েছে 1,20,000-এর বেশি। ইটালিতে মৃতের সংখ্যা বেড়ে 23,660, স্পেনে মৃতের সংখ্যা প্রায় 20,500, ফ্রান্সে মোট মৃত্যু প্রায় 20,000, তুরস্কে মৃতের সংখ্যা 2,000 ছাড়িয়েছে। কানাডায় মৃতের সংখ্যা বেড়ে 1,500, দেশটিতে একদিনে 12% সংক্রমণ বেড়েছে। ব্রাজিলে মৃতের সংখ্যা 2,400 এবং মেক্সিকোতে শতাধিকের উপর প্রাণহানিতে মোট মৃত্যু 650 ছাড়িয়েছে। আরও 2 সপ্তাহের জন্য লকডাউন বাড়িয়েছে জিম্বাবুয়ে, কারফিউয়ের মেয়াদ 1 সপ্তাহ বাড়িয়েছে হন্ডুরাস, 4 মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে তিউনিশিয়া। করোনায় যুক্তরাষ্ট্রে আরও 7 প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট 150-এর বেশি বাংলাদেশি মারা গেছেন। এক মাস ধরে প্রায় সব কিছু বন্ধ থাকায় বাংলাদেশি সহ যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। তবে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া তাদের জন্য আর্থিক অনুদান ঘোষণা করেছে। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ছবিতে সাবরিনা হাসান আরেকটি রিপোর্ট। নাগরিকত্ব তো দূরে থাক, গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট বা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি সহ প্রায় 1 কোটি মানুষের বসবাস। তবে এদের বেশিরভাগই থাকেন নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ায়। করোনার কারণে লকডাউন অবস্থায় বৈধ কাগজপত্র ছাড়া মানুষেরা আর্থিক দিকে চরম সমস্যার মুখোমুখি। নিউ ইয়র্কে এমন 3.5 লাখের বেশি মানুষ আছেন যাদের 48,000-ই ব্যবসায়ী। অন্য সময় চাকরি বা ব্যবসা করলেও করোনার কারণে বিপদে পড়েছেন তারা। অনেকে মারা গিয়েছে এই করোনা ভাইরাসের সিচুয়েশনে, আনডকুমেন্টেড বিভিন্নভাবে সার্ভাইভ এবং স্ট্রাগল করে যাচ্ছে, তারা তাদের সরকারি অনেক বেনিফিট থেকে বাদ পড়ে যাচ্ছে এবং তারা তাদের লাভওয়ান কেউ ক্লেম করতে পারছে না। আমরা যারা এখানে লিগাল স্ট্যাটাস নেই তাদের এই করোনা ভাইরাসের কারণে অবস্থা খুবই শোচনীয়, কারণ আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, আমরা বাসায় থাকতে হচ্ছে, কাজ করতে পারছি না, সব কিছু বন্ধ, তাই আমাদের খরচ দিতে, খাবারের কিনতে ভীষণ সমস্যা হচ্ছে, তাই আমাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আমরা অনিশ্চিত। অন্য অঙ্গরাজ্যগুলোতে সহায়তা না পেলেও নিউ ইয়র্কের মেয়র এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর অবৈধ অভিবাসীদের জনপ্রতি $400-500 এবং পরিবার প্রতি $1,000 করে আর্থিক অনুদান ঘোষণা করেছেন। নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্যে তাদের জন্য ফুড ব্যাংক এবং দৈনন্দিন খাবার কর্মসূচির সুবিধা রয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যেও এই ধরনের সুযোগ সুবিধা প্রত্যাশা করছেন সংকটে পড়া মানুষেরা। নিউ ইয়র্কের মেয়র $20 মিলিয়ন কাগজপত্রবিহীন লোকদের জন্য একটি তহবিল মঞ্জুরি দিয়েছে। এতে পার ইন্ডিভিজুয়াল $400 পাবেন, ম্যারিড কাপল $800 এবং মাল্টিপল ফ্যামিলি $1,000 পর্যন্ত পেয়ে থাকবেন। ক্যালিফোর্নিয়ার গভর্নরও COVID-19 ক্ষতিগ্রস্তদের জন্য একটি তহবিল মঞ্জুর করেছে। তাতে পার ইন্ডিভিজুয়াল
$500 পর্যন্ত পেয়ে থাকবেন। করোনায় যুক্তরাষ্ট্রের পুলিশ কর্মকর্তা মুজিবুর রহমান চৌধুরী সহ আরো 7 জন প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ওয়াশিংটন ডিসিতে আর অন্যরা নিউ ইয়র্কে মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট 150 বেশি প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। সাবরিনা হাসান, চ্যানেল আই। দেশে করোনা ভাইরাস মোকাবেলায় এবার তথ্য প্রযুক্তিবিদরা কাজ শুরু করেছেন। বিদেশ ফেরত কিংবা লকডাউন এলাকার যে ব্যক্তিরা আইন অমান্য করবেন, চলতি সপ্তাহ থেকেই তাদের তথ্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে চিহ্নিত করা যাবে। বাংলাদেশের একদল তরুণ তথ্য প্রযুক্তিবিদ এমন অ্যাপ তৈরি করেছেন। রিপোর্ট মোস্তফা মল্লিকের। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের অনেকেই নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন। তাদের মধ্যে আছেন চিকিৎসক, গবেষক সহ নানা পেশার মানুষ। এবার যুক্ত হলেন বাংলাদেশের একদল তরুণ প্রযুক্তিবিদ। চীনের উহান কিংবা রাশিয়ার মস্কোতে আক্রান্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে যেভাবে কোয়ারেন্টাইনে বাধ্য করা হয়েছিল সেই পদ্ধতি নিয়ে কাজ করছেন বাংলাদেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি গেইস টেকনোলজির প্রযুক্তিবিদরা। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পদ্ধতির এই অ্যাপ ব্যবহার করে বিদেশ ফেরত কিংবা লকডাউন এলাকার মানুষকে বাড়িতে থাকতে বাধ্য করা যাবে। এই পদ্ধতিতে সিসিটিভি ও মোবাইল ক্যামেরার মাধ্যমে মানুষের চেহারা এবং যানবাহনের নম্বর প্লেটের সব ধরনের তথ্য সংগ্রহ করা যাবে। আর নিয়ম না মেনে কেউ ঘর থেকে বের হলেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়বেন। অনেকের লকডাউন সিচুয়েশন মানছেন না, অনেকে হয়তো কোয়ারেন্টাইনে থাকার কথা, বাট তারা সে বের হয়ে যাচ্ছেন, যার কারণে অ্যাকচুয়ালি ভাইরাসটি স্প্রেড হতে পারে। সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি প্রতিরোধ করার জন্য আমরা চিন্তা করি একটি অ্যাপ বানালে হয়তো ভালো হবে। তাছাড়া ওই অ্যাপের উপর আমরা কিছু এক্সট্রা ফিচারও অ্যাড করি, যেরকম আপনি যদি কোয়ারেন্টাইন হয়ে থাকেন আপনি এই অ্যাপটা ইউজ করে নিজেকে লকডাউনে রাখতে পারবেন, এবং আপনি যদি কোনো কারণে কোনো এরিয়া থেকে বের হন তাহলে পুলিশ সেটা জানতে পারবে। এই ডেটা দিয়ে চাইলে কোনো একটি এরিয়াকে সুরক্ষিত রাখা অথবা আমরা যেটাকে বলি কন্ট্যাক্ট ট্রেসিং করে করোনা কীভাবে ছড়াচ্ছে এবং ছড়ানো থেকে কীভাবে ছড়ানো কমানো যায় সেই ব্যবস্থাটি গ্রহণ করতে পারবে সরকার। অ্যাপটি তৈরিতে সার্বিক সহযোগিতা দিয়েছে সরকারের ICT ডিভিশন, স্টার্টআপ বাংলাদেশ সহ নানা বিভাগ। এটা এই করোনা সুরক্ষায় অ্যাপসটা খুবই প্রয়োজনীয়, এই কারণে যে দেশের প্রশাসন এবং দেশের জনগণ এই আইডেন্টিফাই করতে পারবে তারা কারা হোম কোয়ারেন্টাইনে ছিল, কারা আইসোলেশনে ছিল, তাদেরকে দ্রুত কিন্তু আইসোলেশনে চলে যাওয়া উচিত, তাদেরকে দ্রুত কোয়ারেন্টাইনে চলে যাওয়া উচিত। আমরা এই ধরনের একটা অ্যাপস কিন্তু যদি আমাদের উদ্ভাবকরা যদি উদ্ভাবন করতে না পারতো, এই ধরনের একটা অ্যাপস কিন্তু আমরা কিন্তু বাহির থেকে আনতে হতো। তথ্য প্রযুক্তি বিভাগ বলছে দ্রুতই অ্যাপের সুফল পাবে বাংলাদেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। হাওড় অঞ্চলের একমাত্র ফসল বোরো ধান কাটা চলছে পুরোদমে। নানা উদ্যোগের পরও গোলায় ধান তোলা নিয়ে কৃষকের সংকট কাটেনি, রয়েছে আগাম বন্যার শঙ্কাও। শ্রমিকের জোগান নিশ্চিত করতে প্রশাসন ও কৃষি বিভাগ নানা পদক্ষেপ নিয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য ভিডিওতে আদিত্য সাহিনী রিপোর্ট। কোভিড মহামারী তাই শ্রমিক সংকট, ক্ষেতের ধান পেকেছে যথাসময়ে, এবার ফসল নিয়ে কৃষকের আছে যথেষ্ট সন্তুষ্টি। সব ঠিক থাকলে হবিগঞ্জে 1,20,800 হেক্টর জমি থেকে 4,88,761 মেট্রিক টন ধান ওঠার কথা, ছাড়িয়েও যেতে পারে এই লক্ষ্যমাত্রা, এমন আশার ভেতর দুরাশাও রয়েছে কৃষকের। দাবানোর জন্য অনেক আমরা ঘোরাফেরা করতেছি, লোক পাইতেছি না, নিজে দেশের লোক নিয়ে ধান কাটার জন্য আমরা করছি, নিজে নিজে কাটতেছি। এবার করোনা ভাইরাসের কারণে ব্যাপারি আইছে না, দেওয়া লাগছে না, আমরা নিজেরাই মারে লাইনে যা ধান কাটি, এখন কি করার আর মারতে তো ধান তোলা লাগবে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে শ্রমিক সংকট মোকাবেলায় অবসরে থাকা শিক্ষার্থী থেকে শুরু করে অন্য পেশার মানুষও যোগ দিচ্ছেন ধান কাটাই। এসএসসি পরীক্ষা দিয়েছে, লেবার না পাওয়ার কারণে এবার আমরা নিজেরা নিজেরা ধান কাটা শুরু করে দিচ্ছি। যদি আমাদের এলাকায় ওই ধান কাটার মেশিনগুলো দেয় তাহলে আমরা কৃষক যে আছে, আমাদের এলাকার কৃষক আছে, ওরা সুন্দর মতো ধানগুলো নিয়ে গড়ে উঠতে পারবে, হাসি খুশিতে অন্তত এই করোনা সময়টা ওরা কাটাতে পারবে। শ্রমিক সংকট নিরসনে নানামুখী পদক্ষেপ নিয়েছে প্রশাসন। করোনা উপদ্রবের কারণে বাইরে থেকে শ্রমিক আসার সংখ্যা যেহেতু কমেছে, সেজন্য আমরা প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক শ্রমিকদের কয়েকটি দল তৈরি করেছে। এর বাইরেও সিরাজগঞ্জ, জামালপুর এই সমস্ত অঞ্চল থেকে প্রায় 5 শতাধিক শ্রমিক ইতিমধ্যে
এসছে যাদেরকে আমরা বিশেষ ব্যবস্থাপনায় নিয়ে আসছি। এর মাঝেই আগাম বন্যার আশঙ্কার কথাও বলছে কৃষি বিভাগ। আগাম বন্যাটা হয় এবং তখন আমার মাঠে 80% ধান তখনই মানে পাকা অবস্থায় যাবে, কাজে তখন যেন পানি মানে বাঁধ ভেঙে কোনো পানি না আসতে পারে, সেই জন্য পানি উন্নয়ন বোর্ডকে আমাদের অনুরোধ ছিল, অনুরোধ করে আসছি, যোগাযোগ রক্ষা করতেছি যে বাঁধটি যেন সর্বক্ষণ মনিটরিং করা হয়। আদিত্য শাহিন, চ্যানেল আই। এবারে স্যাভলন অ্যান্টিসেপ্টিক সব করোনা ভাইরাস আপডেট। জানিয়ে দিচ্ছি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জন হপকিন্স ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী বিশ্বে আজ আরও 1,784 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে আরও 76 জনের। এনে সারা বিশ্বে 1,65,107 জনের কোভিড নাইন্টিনের মৃত্যু হল। মোট আক্রান্ত দেশ ও অঞ্চলের সংখ্যা 210টি। সারা বিশ্বে 24,08,359 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন 6,29,222 জন। বিশ্বজুড়ে মৃত্যুর হার 6.85%। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ইফাদারত বিরতি। আর বিরতির পর্যায়ে থাকছে এর হামলায় এক নারী পুলিশ সদস্য সহ কমপক্ষে 16 জন নিহত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশের ইউনিফর্ম ও গাড়ি ব্যবহার করে হামলা চালানো হয় বলে জানিয়েছে কানাডিয়ান পুলিশ। প্রায় 12 ঘন্টা হামলা চালানোর পর পুলিশের গুলিতে 51 বছর বয়সী ওই হামলাকারী নিহত হয়। স্থানীয় এবার ইন্টারনেট ডাটা কৃষি সংবাদ। আউশ ধানের উৎপাদন বাড়াতে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিয়েছে খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 2019-20 অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় 600 প্রান্তিক কৃষক পরিবারের মধ্যে আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মর্তুজ আলী। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা, কৃষি কর্মকর্তা মোহাম্মদ রকিবুল হাসান এবং অন্যরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দূষিত বস্তু কণা মুক্ত হওয়ায় ঢাকা শহরের গাছপালা সবুজ হয়ে উঠছে। বেশিরভাগ যানবাহন, কলকারখানা এবং ইটের ভাটা বন্ধ থাকায় গাছের পাতায় আর জমছে না বিষাক্ত ধুলিকণা। বিশেষজ্ঞরা বলছেন এতে স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছে রাস্তার পাশের গাছপালা।